নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আমার সিম্পল গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছে। বন্ধুরা, আবারও এসে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কি পরিচর্যা করলে আতা গাছে একটাও ফুল ঝরবে না আর প্রতিটা ফুলই ফলে পরিণত হবে। তো দেখুন, আমার এই গাছটিকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই গাছটার আমরা প্রুনিং করেছিলাম। তো প্রুনিং করার পর আমরা এই গাছটিকে একটি বিশেষ খাবার দিয়েছিলাম, আর সেই খাবারটি দেওয়ার পরে আতা গাছটিতে প্রচুর পরিমাণে নতুন ডাল ছেড়েছে এবং প্রত্যেকটা ডালেই দেখুন কি পরিমাণে ফুল চলে এসেছে। আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলো কিভাবে এত তাড়াতাড়ি আমরা ফলাতে সক্ষম হলাম, আজকের ভিডিওতে সেই সব কিছু সম্বন্ধে আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি এতটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই আমি দেখে নিই কি খাবার দিয়েছিলাম। দেখুন, এখানে 100 গ্রাম ভার্মি কম্পোস্ট নিয়েছি আর 25 গ্রাম করে সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি নিয়ে নেওয়া হলো। এবার সমস্ত খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এদিকে আতা গাছের গোড়ার সমস্ত আগাছা পরিষ্কার করে খুশি নিয়ে কিছুটা মাটি উপরের দিকে তুলে নেওয়া হলো। আর এবার এই মিশ্র জৈব সারটি ফুট ক্যারেটের ধার বরাবর আমরা খুব ভালো করে দিয়ে দিলাম। তো আমাদের খাবার দেওয়া হয়ে গেল। এবার যে মাটিগুলোকে আমরা উপরের দিকে তুলে নিয়েছিলাম সেই মাটিগুলো ছড়িয়ে দিয়ে খাবারগুলোকে ঢেকে দেওয়া হলো। আর এবার আমরা দেব হিউমিক অ্যাসিড 1 চামচ। আর এর সাথে সাথেই দেব 1 চামচ মতন সালফেট অফ পটাশ 0050। আর আবারও আমরা মাটিটার সাথে এই দুটো উপাদান খুব ভালো করে মিশিয়ে দিলাম। তো সমস্ত খাবারগুলো মাটির সাথে মেশানোর পর এবার খুব ভালো করে গাছের গোড়ায় জল দিয়ে দেওয়া হলো। আর দেখুন, খাবার দেওয়ার 1 মাসের মধ্যেই প্রচুর পরিমাণে আতা ফুলের কুঁড়ি চলে এসেছে। দেখুন, এই মার্চ এপ্রিল মাস ধরে এই আতা গাছে ফুলের কুঁড়ি আসবে, ফুল ফুটবে, এবং আমরা যদি সেই ফুলগুলোকে সঠিকভাবে পলিনেশন করতে পারি বা পরাগায়ন করতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গাছে আতা ধরবে। তো এই পলিনেশন বা পরাগায়নের ব্যাপারটি নিয়ে এবার আপনাদের বলবো। দেখুন, এখানে এই যে আতার ফুলটি দেখতে পাচ্ছেন, এটি হলো পুরুষ ফুল। আর এই ফুলের ভেতরে ছোট ছোট গুড়ি মতন দেখা যাচ্ছে, এগুলো হলো পরাগ। আর এদিকে এই ফুলটি হলো স্ত্রী ফুল।
দেখতে পাচ্ছেন? এখানে বেশ কয়েকটি স্ত্রী ফুল আছে। তো এই পুরুষ ফুলের থেকে পরাগ নিয়ে আমরা এই স্ত্রী ফুলের পরাগায়ন ঘটাব। এই কাজটি সাধারণত মৌমাছি, প্রজাপতি এরা করে থাকে, কিন্তু আতা ফুলের পরাগায়ন আমরা যদি নিজে হাতে করে দিই তাহলে কিন্তু ফল ধরবেই। তো দেখুন, পুরুষ ফুলের পরাগ আমরা নিয়ে নিলাম, আর এই পরাগ নিয়ে এখন আমরা স্ত্রী ফুলের পরাগায়ন করতে হবে। তো আপনাদের এখানে দেখাই, দেখুন কত পরাগ আমরা নিয়ে নিয়েছি, আর এই পরাগগুলো স্ত্রী ফুলে দিয়ে দিলেই আর একটাও ফুল নষ্ট হবে না, শুকিয়ে গিয়ে ঝরে যাবে না। তো দেখুন এখানে স্ত্রী ফুল ফুলে পরাগগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তবে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই যে পরাগায়ন ঘটানো, এটি সকাল 7টার মধ্যে করে ফেলতে হবে। তো এইভাবেই আমরা বেশ কিছু ফুল পরাগায়ন করেছিলাম, আর তারপরে তার ফল দেখুন, সেই ফুলগুলো আতা ফলে পরিণত হয়েছে। তো এখনো পর্যন্ত যে কটা ফুলের আমরা পরাগায়ন করেছিলাম একটাও ফুল কিন্তু নষ্ট হয়নি। আর এইভাবেই যত ফুল ফুটবে সব ফুলেরই আমরা, পুরুষ ফুল আর স্ত্রী ফুল যতগুলো ফুটবে সব ফুলেরই আমরা পরাগায়ন করে দেব। তাহলে কিন্তু আতা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফল আসবে। আর আমাদের এই গাছটি প্রায় 3 বছর ধরে এই সামান্য পরিচর্যায় এবং সঠিক পলিনেশনের জন্যে প্রচুর প্রচুর পরিমাণে ফল দিচ্ছে। আর সেই জন্যেই আমার বন্ধুদের কাছে আজকের ভিডিওটি শেয়ার করলাম। বন্ধুরা, আপনারা যদি আতা গাছে এরকম ফল পেতে চান তাহলে ঠিক এইভাবেই আতা গাছের পরিচর্যা করুন। বছর বছর একই গাছে কিন্তু প্রচুর পরিমাণে আতা ধরবে। আর এদিকে দেখতে পাচ্ছেন কত পরিমাণে কুঁড়ি আসছে, ফুল ফুটছে। তো যখন গাছটিতে আতা আরও অনেক হবে আমি পরবর্তীকালে গাছটি আবার আপনাদের কাছে শেয়ার করব। আর এদিকে এই ফল ধরছে, ফুল আসছে, এই অবস্থায় আমরা গাছটিতে সুপার সোনাটা স্প্রে করে দিয়েছিলাম, কারণ এই সুপার সোনাটা একদিকে যেমন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজ করবে, অন্যদিকে তেমনি সাদা মাছি লাল মাকড়কে দূরে রাখতে কীটনাশকের কাজ করবে। তো এই সুপার সোনাটা 1 লিটারে 15 থেকে 16 ফোঁটা নিয়ে, তারপর সেটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আর ঝাঁকিয়ে নেওয়ার পর এবার সেটা সব গাছে যেমন স্প্রে করা হয় তেমনভাবে আতা গাছেও স্প্রে করতে হবে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে আতা গাছের পরিচর্যা করুন।
দেখবেন আপনাদের গাছেও একটিও আতার ফুল ঝরে যাবে না, আর গাছে প্রচুর প্রচুর আতা ধরবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।